মাথায় স্ত্রীর হাত ধরে বললেন, চলো বাড়ি যাই। তো হাত ছাড়িয়ে দিয়ে মহিলা দিছে ঝাড়ি। না, মাতাল তখন হাত জোর করে বলছে, দেখুন কিছু মনে করবেন না, আপনি অনেকটা আমার বউয়ের মতো দেখতে, তাই ভুল করছিলাম, ক্ষমা করবেন। স্ত্রী এবার আরও আগুন হয়ে গেল, বদমাস মাতাল সব জায়গায় আমার মুখে চুনকালি দিতেছে, তোমার মুখ আমি আজকা বাসায় চলো পাড়া পুতাদের থেতলায় দিমু। তো ওই লোক আরও মনে করছে, সংকুচিত হয়ে গেছে, করুণ কণ্ঠে বলতেছে, দেখেন আমার দোষ নেবেন না, আপনি যে শুধু আমার স্ত্রীর মতো দেখতে তাই না, আপনার ব্যবহার কথাবার্তাও আমার স্ত্রীর মতো। এরকম হয় রে ভাই, সব জায়গায় হয়, স্ত্রীর মতো দেখতে, এবং যদি কোনো কারণে আপনার স্ত্রী আপনার শপিং মলে হারিয়ে যায়, তাহলে যে কোনো সুন্দরী একটা মেয়ে দেখে কথা বলা শুরু করবেন, দেখবেন কোথাও না কোথাও থেকে আপনার স্ত্রীর হাজির হয়ে জিজ্ঞেস করবেন, এই মেয়েটা কে, এর সাথে তোমার এত কিসের কথা? তখন আপনি হাসিমাকে বলবেন, উনি কেউ না, আমি জানতাম একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলে তুমি আকাশ থেকে টপকাইবা, এই জন্য আমি এই ট্রিক, বউকে খুঁজে পাওয়া নিনজা টেকনিক আমি অ্যাপ্লাই করেছি। বউ খুঁজে পাওয়া নিনজা টেকনিক না, ঠিক আছে, আমাদের লাইভের সাউন্ড আছে কি কেমন, আজকে এইচডি 4K লাইভ দিছি, জেনতন লাইভ না, 1 2 আর দুজন কে 4K কারা কারা বলতে, 8K লাইভ দিব কালকে থেকে, কালকে তো 8K, তারপর 12K, তারপরে 1M, 1M লাইভ, 1M মানে মানে 1 মিলিয়ন লাইভ থাকবে, লাইভই থাকবে 1 মিলিয়ন। অস্থির অস্থির বলছে যে বউ আর জামাই এটা বাড়ে গেছে, কিবার বলতে পারতেছে, শনিবার হইতে পারে, রবিবার হইতে পারে, বাড়ে গেছে, বাড়ে গিয়ে ড্রিঙ্কস করবে, পার্টি হচ্ছে, ডিজে পার্টি, ডিজে বালা বাবু মেরা গানাটা চালাই দে, গানটা চলতেছে, আচ্ছা ঠিক আছে, বলতেছে ডিজে বালা বাবু মেরা গানটা চালাই দে, এটা বলতেছে, ওই গানটা চলতেছে, চালাই দে। জামাই আর বউ বয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, আর বসে আছে অনেকক্ষণ ধরে, বসে আছে এটা আমরা বুঝতে পেরেছি, তারপরে ওটা তো বসে আছে, কিন্তু যে ডিজে ওই একই কথাই কইতেছে, ডিজে বালা বাবু আমার গানটা চালাই দে, কেউ গানা চালাইতেছে না। একটু পরে বউ গিয়ে জামাই বলতেছে, চলো বাসায় চলো, বাসায় গিয়া তোমার হাতে পায়ে ব্যথার মলম লাগাই দিব, ঘাড়ে ব্যথার মলম লাগাই দিব, হাঁটুতে ব্যথার মলম লাগাই দিব, পায়ে ব্যথার মলম লাগাই দিব। তো জামাই প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা, সে ওই বারের এক সুন্দরী মহিলার দিকে তাকায় আছে, তো তাকায় আছে, বউ আবার গেছে, চলো অনেকক্ষণ হয়েছে বাসায় চলো, তোমার ঘাড়ে ব্যথার মলম লাগাই দিব, পায়ে ব্যথার মলম লাগাই, পায়ে ব্যথার মলম লাগাই, আচ্ছা দিবে, লাগাই দিবে, হ্যাঁ হাঁটুতে দিবে, কোথায় কোথায় লাগাবে রে বুঝতে না, হাঁটুতে ব্যথার মলম লাগাই দিবে, হ্যাঁ। তো জামাই এবার বল, দূর কি শুরু করছো, তো আমি ব্যথাই তো পাই নাই, বাসায় গিয়ে ব্যথার মলম লাগাবে মানে, তুমি দেখো বাসায়ও যাও নাই, অন্য মেয়ের দিকে তাকাই আছো, চলো বাসায়, তোমার হাতে ব্যথার মলম লাগাই দিই, তোমার হাঁটুতে ব্যথার মলম লাগাই দিই, ঘাড়ে ব্যথার মলম লাগাই লাগাই দিব। আচ্ছা, এই যে বুঝতে পারছে, হ্যাঁ ব্যথাটা বাসায় গেলেই হবে। আচ্ছা, যেমন একটা মোবাইল ফোন তার বাচ্চাকে ল্যান্ড ফোনের ছবি দেখিয়ে বলতেছে, একটা মোবাইল ফোন তার বাচ্চা মোবাইল ফোনকে ল্যান্ড ফোনের ছবি দেখিয়ে বলতেছে, এই যে দেখছো মানুষের মতো আমাদের পূর্বপুরুষদেরও লেজ আছিল, বানর থেকে আমরা বানর ফোন থেকে আইফোন হয়েছি। চিন্তা করে দেখ, একটা ফোন যার তার মার থাকবে, এই তার আবার ওই খাম্বা পর্যন্ত যাবে, খাম্বার তার আবার সারা দেশ ব্যাপী যাবে, কোনো তারই নাই, গেল কই জিনিসটা, গেল কই, তার ছাড়া এই ফোনটা চালাই কিভাবে আমরা, আমরা তার দিয়ে চালাই কেমনে, হেরিয়ে আমি চিন্তা করতাম যে কথাগুলো তারের ভিতর দিয়ে যায় কেমনে, যায় কেমনে, আবার জাল ওই কত কিছু তার কাছেই কেমনে যায়, আবার সাথে সাথে তার দিয়ে যাইতেও তো সময় লাগবে তাই না, তাইলে আজকে হ্যালো কইলাম চিটাগাং পরশু দিন গিয়ে হইল হ্যালো, তাই ঠিক আছে, তাইলে আমার হিসাবে ঠিক হয়,
হ্যালো, এই সেই গেই গরু ছাগল মুরগি ভেড়া, হ্যাঁ এই বেড়া এইসব কয়া দিলাম, দে পাঁচ ঘন্টা বয়ে থাকলাম, পাঁচ ঘন্টা টুট করে সব দিল, পর আমি ধরে ও কি করলে শুনলাম শুনলাম, হ্যাঁ এই হইলো আমাদের হিসাবটা মিলে, কিন্তু এই যে সেকেন্ডের মধ্যে কথা কোয়ার লগে লগে যে এগুলো আমার মিলে না হিসাবে, কেমনে এগুলো সম্ভব, এগুলো কেমনে সম্ভব, ছবি টবি মনে করেন সব দেখা যায়, নর্থ আসমন দেখা যায়, যুগে দেখবি যে সব চলে আসছে সামনে, গার্লফ্রেন্ড বন্ধু করে পিঠটা চুলকায় দাও, বিপদ পিঠ চুলকায় দেওয়ালফ্রেন্ডের দায়িত্ব কি তাই, গার্লফ্রেন্ডের পিঠ চুলকায় দেওয়া, বাবা রে দিতে হইতে পারে আমি তো পিঠ চুলকানি ভালোভাবে কইছি, হাত পা উঠিবাইতে পারে না, ওইটা তো সে ইয়ে পাবে না তো, কোনো ফিল পাবে না তো, কারণ ওইটা তো হলোগ্রাফিক ছবি। আরে বাবা রে শুনেন কত কথা কয় না, ফিল পাওয়া যায় তাও তো কয়, হ্যাঁ আপনি আইসেন ফিলের লিগা, ফিলের দুনিয়া কে আছে, চিলের দুনিয়া, আচ্ছা এনার কেউ ফিল দরকার নাই, চিল ঠিক আছে, কত কিছু তো ফিল পাওয়া যায় না, তাই বলে কি ফোনে হচ্ছে না, হচ্ছে না হচ্ছে তো হলোগ্রাফি আইলে আর কত কিছু তো হবে, আপনি তখন বুঝবেন ফিল দরকার নাই, চিল চিল একবার একবার বিশ্বাস করো বাবু কিচ্ছু হবে না, হ্যাঁ কবে মনে করেন যে বাবু আমি ওয়াশরুম গেলাম, তুমি টাওয়ালটা ধরে দাঁড়াও, আপনি হলোগ্রাফি ভিডিও কল দিয়া এবার টাওয়াল ধরে কারা নিচ্ছে, এমন সময় মনে করেন আপনার ঘরে মা এলো, কিভাবে হাতে উঠ করে কারা নিচ্ছে, তখন চিৎকার করে বলতে হবে ফিরাই নাই তো রাইট জি, ফিরাই দে আমার টু জি, টু জি আমার ভালো ছিল, এইট জি দরকার ছিল না, এই নেট নেট জিনিসটাই দরকার ছিল, মোবাইলের মধ্যে থাকে কেন, তোর যখন মোবাইল ছিল না তখন কি সময় কাটেনি, এমন কেন কথা কইতেছে মনে হয় হ্যাঁ মোবাইল থাকে না, হ্যাঁ লাটিম খেলে দশ জন জন থাকে, আপনি তো মোবাইল থাকেন, এটা তো প্রযুক্তি, প্রযুক্তি তো আত্মরক্ষার জন্য আবিষ্কার হয়েছে, যুদ্ধ তো অবশ্যই ভালো, দুইটা দেশ থেকে একটা স্বাধীন হইলো, ভালো চুরি ভালো, এই সব প্রযুক্তি ভালোর জন্য হয়, এটা ইউজ করে আমরা খারাপ বানিয়ে ফেলাই, এটা হলো আমাদের একটা ট্যালেন্ট, এটা আলাদা ট্যালেন্ট, যে কোনো ভালো লেগে আপিস করবেন, খারাপ দিক বাই করতে কোনো টেনশন লাগবে না, আপনার খালি ভালো দিকগুলো আমাকে জানাই দিবেন, এটা করবো, তারপর আমরা ওগুলো বাদ দিয়ে ওগুলো উল্টা করে ফেলবো, আমরা ওগুলো বাদ দিয়ে কি করা যায় সেগুলো আমরা করে দেবো, করে ফেলবো আমরা, একদম চলো এখন একটা ভালো শো থেকে খারাপ শো ব্রেকে যাই আমরা, তাই ওরা মেট্রো লেগে আছে, তা কারা সিলেট এবং কুমিল্লার খেলা চলছে, একটু পরে আপডেট জানিয়ে দেবো আমরা, ঠিক আছে
তো শুনছেন নাটবল্টু দ্য টু ফান কিংস, এখন লাইভটি শেষ হবে কিন্তু শো চলতে থাকবে, শোনার জন্য ক্যাপিটাল এফএম 94.8 টিউন করুন অথবা অ্যাপ ডাউনলোড করে নিলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পাবেন রেডিও ক্যাপিটাল এফএম 94.8। আর এসএমএস করার জন্য সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর কমেন্ট করার জন্য ওই যে লাইভ যেটি এখন বন্ধ হয়ে যাবে ওই লাইভের নিচে কমেন্ট করবেন, ফিরে এসে আমরা করে দেবো। 7:40 থেকে 50 পর্যন্ত কল করতে পারবেন 02550366 59 এই নম্বরে। শুনছেন আট বল টু দ্য টু ফান কিংস, রেখে যাচ্ছি ফিক্স একটু পরে।